সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে আমরা সবাই ভালো আছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কি পাঁচটা চল্লিশ মতো বাজে দেখো কেমন একটু কুয়াশা কুয়াশা মতো পড়া কিন্তু শুরু হয়ে গেছে আর যেহেতু অনেকটাই সকাল তো ভাবলাম আগে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে কাজকর্ম সব স্টার্ট করব আবার এক জায়গায় বেরোবো তোমাদের তো বলেছিলাম তো তার জন্য তাড়াহুড়ো করে রান্নাও করব তো ছাদ আমি ঝাঁট দিয়ে নিয়েছি কিছু কিছু ফুল ফুটেছে সেগুলো তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম আর গাছে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে যাব। কারণ রোদ্দুর তো খুব ভালো এখন আবার শুরু হয়েছে ভীষণ গরম আর যেহেতু বাড়িতে থাকবো না তো ভাবলাম তাহলে একটু মোটামুটি একটু একটু করে জল দিয়ে দেব সব গাছের গোড়ায় আর অ্যালামন্ডা ফুল তো না দেখালে ভালোই লাগে না কারণ এই একটা মাত্রই ফুল গাছ যে আমার বাড়ি একদম আলো করে আছে তো দেখো এই যে অল্প অল্প করে জল আমি দিয়ে দিয়েছি আর সমস্ত শীতকাল জুড়ে ফুটবে কাগজ ফুল বিভিন্ন কালারের কাগজ ফুল আছে আমাদের বাড়িতে দেখবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করতে পারবো তো এই যে এখন এই গাছগুলো সবই জল দিয়ে দিয়েছি এখন চলো নিচেই যায় নিচেই গিয়ে তারপরে তো অন্য কাজ করতে হবে পাপাকে তো আর স্কুলে পাঠাবো না দু তিন দিন ছুটি করে দেবো যেহেতু শরীরটা খারাপ তো এই দেখো এই যে দুটো পেঁপে গাছের পেঁপে বড় ব্যাগটাতে নিয়ে নিয়েছি আর এক বোতল জল নিয়ে নিলাম যেহেতু আমরা বেরোবো তো অনেক কিছু কিনতে হবে বাজার থেকে সেগুলোই বড় ব্যাগটার মধ্যে আর মানে নিয়ে নিতে পারবো আর টোটো ভাড়া করা হয়েছে তো টোটো ভাড়া করেই আমরা যাব এখানে দেখো এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এমনই কপাল আজকে কি জানি কি হয়েছে যে বার্নারটা বেশি জোরে জ্বলে আর কি সে বড় বার্নারটাই আজকে জ্বলছে না মনে হয় নোংরা পড়েছে আবার সে গ্যাস সার্ভিসিংয়ের লোক ডাকতে হবে তো রান্না করতেও দেরি হয়ে গেল। আহ দেরি হচ্ছে আর কি তবুও তার মধ্যে দিয়েই অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি এই যে আলু উচ্ছে দিয়ে করবো তেলাপিয়া মাছের ঝোল সেদিন যে তেলাপিয়া মাছ কিনে এনেছিলাম আর ওই পুঁই শাক বাবা কালকে নিয়ে এসেছে হাতে করে এবার মানুষটা হাতে করে শাকগুলো নিয়ে এলো কী দিয়ে রান্না করব তা বুঝতে পারছি না চিংড়ি মাছ আছে কিন্তু কুমড়ো নাই একটু তো কুমড়ো ছাড়া তো ভালো লাগবে না সেজন্য ভাবলাম তাহলে একটু মুসুর ডাল দিয়ে আর এই পুঁই দিয়ে রান্না করি ওটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এই মাছের ঝোল আর ওই শাকটাই রান্না করব। আমরা একটু একটু করে খেয়ে যাব আর দুপুরবেলা বাবার জন্য যেটুকু থাকবে বাবা সেটা খেয়ে নেবে সেজন্য আমি ভাতও বেশি করে রান্না করছি একটা অন্য হাঁড়িতে আজকে ভাত চাপিয়ে দিয়েছি তো ভাতটা ওদিকে হচ্ছে আর এই যে পাপাকে একটু মজা দিতে এলাম কারণ ওর তো একটু মজা না নিলে ভালো লাগে না তার মধ্যে আবার শরীরটাও দুর্বল তবে আজকে খুব ভালো একটা খবর যে সকাল থেকে ওরা জ্বর আসেনি আর গলা ব্যথাটাও অনেকটাই কমেছে তো কোথায় যাব কখন বেরোবো সবই তোমাদেরকে বলবো তার আগে রান্না বান্না করে নিই তারপরে স্নান করা পুজো দেওয়া পাপাকে রেডি করাবো খাবো তো এখানে দেখো ভাত প্রায় ফুটেই গেছে দেখছি যে ভাতটা হয়েছে কিনা আর একটা কালো চাল মনে হলো ওখানে কালো চাল থাকে না তো তার একটা মনে রয়েছে দেখো কালো ভাতই ওটা অন্য কিছু না তো ওটা পরে ফেলে দিয়েছিলাম ভাত প্রায় হয়ে গেছে যে ভাতটা আমি এখানে উপুট দিয়ে দিয়েছি আর আমাদের এই গামলাটা দেখো ওই মোচা কাটে মা তো মোচার কালো কালো দাগ লেগে রয়েছে মনে হচ্ছে এই যে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি তো তাড়াহুড়ো করে রান্না করতে গিয়েও আজকে ওই গ্যাসের সমস্যার জন্য আমার একটু লেট হয়ে লেট হয়ে যাচ্ছে যে ডান দিকের বার্নারটাই বসিয়ে তাই রান্না করছি আবার মাঝখানারটাই তো দুটো কড়াই একসঙ্গে পাশাপাশিভাবে বসানোও যাবে না তো কি আর করা অগত্যা এইভাবেই করে নি ভাতটা যেহেতু হয়ে গেছে তো ওই মাছের ঝোলটাও হয়ে গেল আর এখন পুঁই শাকটা এই যে করে নিচ্ছি মুসুর ডাল দিয়ে দিয়েছি ধুয়ে আর এইভাবেই তো রান্না করবো এটা আর তোমাদের কাছ সঙ্গে আর বেশি কিছু শেয়ার করছি না তো এই দেখো মাছের ঝোল এখানে আমি নামিয়ে নিয়েছি আর ওই ডালটা হচ্ছে আর এখানে এই দেখো এই যে আমি স্নান করে নিয়েছি পাপাকেও স্নান করানো হয়ে গেছে প্রায় নটা দশ মতো বাজে যেহেতু দশটার সময় টোটো আসবে সেজন্য ভাবলাম তাহলে আমি আগে খেয়ে নিই পরে পাপাকে খাওয়াবো তাহলে ওর খাবারটা পেটে বেশ কিছুক্ষণ থাকবে আর আমার শাশুড়ি মাকে আজকে একটাই দায়িত্ব দিয়েছি যে মা তুমি আজকে স্নান করে পুজোটা দিয়ে দেবে তো মা ওদিকে স্নান করে পুজো দিয়ে খেয়ে নেবে বাবার খাওয়া হয়ে গেছে সমস্ত খাবার দাবার আমি রান্না করে রান্নাঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি বাবার থালা টালা ধুয়ে সব উপুর করে রেখেছি যাতে বাবার কোনো অসুবিধা না হয় ভাতটা নিয়ে খেতে একদম সব গুছিয়ে রেখেছি আমরা দেখো রেডিও হয়ে নিয়েছি আর মা হচ্ছে রেডি হচ্ছে এবার আমি ফ্রিজটা বন্ধ করে দেবো যেহেতু সারাদিন থাকবো না যদি আবার মেঘ ডেকে বৃষ্টি ফিষ্টি নামে তো তখন আবার অসুবিধা হবে সেজন্য ফ্রিজটাও বন্ধ করে দিয়ে যাব আর ওই কলের দিকের দরজা তারপরে জানালা যেটা যেটা বন্ধ করা সবই বন্ধ করে দিয়ে আমরা বেরিয়ে পড়বো আবার মুদিখানার থেকেও কিছু সামগ্রী নিতে হবে তো এই দেখো আমরা টোটোই বসে পড়েছি মুদিখানা থেকে আতপ চাল সন্ধব লবণ ঘি এগুলো নিয়েছি সবজি বাজার করেছি আর হচ্ছে এখানে কিছু বিস্কুট চানাচুর এগুলো সব আছে এগুলো নিয়ে এ দেখো আমার শাশুড়ি মা আর আমার পাপাকে নিয়ে বসে পড়েছি তো চলো তোমাদের বলেই দিই কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে তো মায়ের জন্য ওষুধপত্র নিয়ে নিলাম মা তো আমার এখানে ডাক্তার দেখায় তো এখানকার এই সুগারের ওষুধ মার জন্য আমি নিয়ে নিলাম এক মাসের ওষুধ নিলাম সুগার সহ আর অন্যান্য সমস্যাও আছে এখন ঠাকুরনগর স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি যেহেতু ট্রেন গেল এই তো গেটটা এখনও তোলেনি এই তুলবে আর কি ঠাকুরনগরের ওপর দিয়ে যেতে হয় আমার বাপের বাড়িতে এখানে একটু দাঁড়িয়ে রয়েছি তো ভাবলাম এখান থেকে সামান্য একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঠিকঠাক টাইম মতো আমরা উঠে যেতে পেরেছি টোটোতে টোটো দাদারও একটুও দেরি হয়নি আর আমাদেরও দেরি হয়নি আর আজকে রোদ্দুর আর গরম দুটোই সমপরিমাণ মানে যেমন গরম লাগছে রোদ্দুর যেমন থাকবে গরম তো তেমনই পড়বে তাই না তো পৌঁছেও গেছি কাকার বাড়িতে বেশ কিছুক্ষণ গল্প করেছি গল্প টল্প করেছি বেরোনোর সময় এই ফুলটা দেখছি তো কাকিমা আমাকে আবার দেখাচ্ছে যে প্যাশন ফ্লাওয়ার দেখো কাকার বাড়ির থেকে কাকার বাড়িতে প্রচুর গাছ আছে কাকিমাকে দেখে বুঝতেই পারছ গুরুদশার পোশাক পরা রয়েছে হ্যাঁ মারা গেছে আমার বাপের বাড়িরই আমার কাছের মানুষ একদম সে হচ্ছে আমার ঠাকুরদাদা ঠাকুরদাদা মারা গেছে হঠাৎ করে আর আমার ঠাকুরমা তো অনেক দিন আগেই মারা গেছে ঠাকুরদাদাই ছিল আমার বাবাও অনেক দিন আগে মারা গেছে বাবা সবার আগে মারা গেছে তারপর ঠাকুরদাদা এই তারপর ঠাকুরমা মারা গেছে তারপর ঠাকুরদাদা গেল হঠাৎ করে তো কাকার বাড়ির এই ফুল গাছগুলো দেখাচ্ছে এই কারণে কারণ কাকার বাড়ি থেকেই আমার এই নেশাটা মানে আমি যে বাড়িতে গাছ করি তো কাকার থেকেই শেখা এবার বাপের বাড়িতে চলে এসেছি এখানে আমার শাশুড়ি আমার ছোটো কাকি ছোট কাকা এই যে আমার মা সবাই এখানে গল্প করছে ঠাকুর দাদা তো হঠাৎ করেই চলে গেছে এই দেখো আমাদের বাড়ি একটু তোমরা দেখো পাপা ঘুরছে তো তোমাদের বলেছিলাম যে বলবো তো দাদা যে এইভাবে চলে যাবে আমরা সত্যি মানে এখনো সবাই অবাক হচ্ছি কেউ বিশ্বাসই করতে পারছি না তিন চার দিনের শরীর ঠাকুর ঠাকুরদাদা চলে গেলেন সেদিনকে আমি দেখতে আসতে পারিনি তার কারণ আমার পাপার শরীর খারাপ আর পরের দিন ওর পরীক্ষা ছিল তোমরা জানো সেজন্য আমি আজকে এসেছি এসে সবাইকে ওই হবিস্বির সব কিছু দিয়ে তারপরে দিয়ে এলাম যা যা লাগে আর কি হবিষ্যি করতে তো ঘুরে টুরেই দেখো বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু চা নিয়ে বসলাম চায়ের জল ফুটে বসিয়ে অন্য কাজ করতে গিয়ে চায়ের জলটা শুকিয়ে গেল পাপা বেশ কিছুদিন পড়াশোনা করতে পারছে না শরীর খারাপের জন্য আর তারপরে ঠাকুরদাদার এই মৃত্যুর সংবাদ সন্ধ্যাবেলায় একটু ফোনে বাড়িতে কথা টথা বলি মন টোনও ভালো লাগে না ওকে ভালো করে পড়ানোও হচ্ছিল না তা আজকে সবার সঙ্গে দেখা করে এসে মনটা ভালোই লাগছে আর মনেই হলো না যে ঠাকুরদাদা বাড়িতে নেই মনে হলো কোথাও যেন একটা বেড়াতে গেছে এখনই আসবে বাড়িতে ঘরের মধ্যে ঠাকুর দাদার স্কুটি ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম সে কোন ঘরে থাকতো যেই আমি ঘরে ঢুকলাম কারেন্টটা অফ হয়ে গেল এরকমই মনে হয় ভাগ্য খারাপ থাকলে তাকে আমি দেখতেও পাইনি আর তার ঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব সেটাও পারিনি তো দেখা যাক আরও তো ঠাকুরদাদার কাজ এখনও বাকি রয়েছে সে তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি কি না তো এখন রাত্রের খাবার জোগাড় করছি ভাত হয়ে গেছে ভাতের মধ্যে কটা বেগুন সিদ্ধ দিয়ে দিয়েছি ছোট ছোট আর এখানে দুটো ডিম ভেঙে এই যে তিন টুকরো অমলেট করে নিলাম বাবার আমার মায়ের আর একটা বেগুন ভাজা করেছে বাবার রুটি দিয়ে অমলেট আর ওই বেগুন ভাজা দিয়ে খাবে আমি আর মা হচ্ছে ওই বেগুনটা মাখবো মানে সিদ্ধ বেগুনটা মাখবো আর এই অমলেট দিয়ে ভাত খেয়ে নেবো যেহেতু আজকে খুব একটা ভালো করে খাওয়া হয়নি আমি বাড়িতে খেয়েছিলাম নিরামিষ সয়াবিনের তরকারি আর একটা ভাজা করেছিল তো তাই দিয়েই খেয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আজকে আসছি কেমন টাটা